বিতর্কিত জায়গার উপরে বিদ্যুতের লাইন নেওয়া নিয়ে টানপুরন পড়ল উভয়ের মধ্যে, শাসক দল এবং হলদিয়া বন্দর কর্তৃপক্ষর মধ্য দিয়ে। হলদিয়া বন্দর কর্তৃপক্ষ হলদিয়া বন্দর গড়ে ওঠার সময় বেশ কয়েক একর জায়গা অধিগ্রহণ করেছিলেন, তাদের পেমেন্ট হয়ে গিয়েছিল। কিছু মানুষ পেমেন্ট না নিয়ে তারা আইনের আশ্রয় নিয়েছিলেন, সেই সকল মানুষ তারা বিদ্যুৎ পায়নি বলে অভিযোগ করতে আজ তৃণমূল কংগ্রেস রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ গিয়ে তাদের আশ্বস্ত করলেন, সে নিয়ে তারা বললেন। তো কুণালবাবু বললেন, বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আগামী কাল থেকে সার্ভে শুরু করবেন বলে জানালেন কুণাল ঘোষ। দুটো বলে কোনো লাভ নেই, আর বলবো নি কিছু, কারেন্ট দিবে নি বলে কি লাভ ওটা ভাবে বলো তো। এই এক্ষুনি বলার দি যাবো, এক্ষুনি বলার দি যাবো নি, শুধু ভোট দাও, শুধু আমাকে ভোট দাও, দিয়ে আমাকে জিতা, আর আর তোমার মারামারি করে মর। কেন আমরা যেন পয়সা তো সোলার দিছি, গত খাটিয়ে পয়সা ইনকাম করি, ওই জন্য সোলার নিয়ে আবার ই করি বিদ্যুৎ দেখি, আর ভোটের বেলা শুধু আমাদের দরা দরা মারি দেবো। আমাদের ছেলেদের কাজকর্ম নেই, কিছু নেই, তোরা ভ্যান চালিয়ে খাও, আর যাদের ইনকাম হবে তারা বেশ করে নিজের মজা লুটে লেও। অনেক ঘর আছে, অনেক ঘর, অনেক ঘর আছে, সবাই সোলার লাগাইছে, কেউ আর ই নেই। এই তো তোমার সামনেই তো, তুমি যাদের কথা হচ্ছে তাদের ঘরে দিয়ে যেতে কাজে যাবো, সব এবার লোকের ঘরে এসে কাজ করবো, এবার নিজেদের খাওয়া দাওয়া, এই ছাড়া কি। আমার নাম গীতারা। গ্রামে আজ পর্যন্ত বিদ্যুৎ পৌঁছয়নি, কোনো বিদ্যুতের কানেকশন নেই শিল্পনগরী হলদিয়া। তারা বললেন যে দীর্ঘদিন সিপিএম জমানায় যিনি বা যারা ছিলেন তাদেরকে এত রিকোয়েস্ট করেছেন, পরবর্তীকালে তিনি বললেন এ তো আমার জানাই ছিল না, কিন্তু আমি তা সত্ত্বেও বিদ্যুৎ মন্ত্রীকে ধন্যবাদ দেব যে আজকে রবিবার হওয়া সত্ত্বেও চার ঘন্টার মধ্যে ওই গ্রামবাসীরা আমাকে জানিয়ে গেছেন যে বিদ্যুৎ দপ্তর থেকে দুজন সেই গ্রাম ঘুরে গিয়েছেন এবং আগামীকাল তাদের অফিসাররা ইন্সপেকশনে আসবেন, কেন আটকে আছে আর যেভাবে হোক যাতে সেই গ্রামগুলিতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ আমরা যেটা বোঝাতে চাইছি যে সিপিএম জমানায় যে কাজ হয়নি বা তৃণমূলের সময়ও রাজ্য সরকারের সব ভালো কাজ আপনারা এফেক্ট পেয়েছেন। আপনি কন্যাশ্রী পেয়েছেন, আপনি রূপশ্রী পেয়েছেন, আপনি স্বাস্থ্যসাথী পেয়েছেন, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবকটি স্কিমের উপকার আপনারা পেয়েছেন, কিন্তু স্থানীয়ভাবে যার চোখ দিয়ে যাকে দায়িত্ব দিয়ে এই এলাকা মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে গেছিলেন তার বিশ্বাসঘাতকতার জন্য না হয়েছে দলের উপকার, না হয়েছে মানুষের উপকার। এখন আমরা উন্নততর হলদিয়া গঠন করব তৃণমূল কংগ্রেস। হলদিয়া বন্দর নগরী, শিল্প নগরী, উন্নততর হলদিয়া। কিরম উন্নততর? শিল্প থাকবে, যেটা জ্যোতির্ময় দা বললেন, কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।